ভদ্রক আখুয়াপদা নিকটে বিপদ সংকেত টপিলা বৈতরণী। বিপদ সংকেত 18.33 মিটর রয়েছে বলে এবে 18.58 মিটরের বন্যা জল প্রবাহিত হচ্ছে, ফলে ভণ্ডারী পোখরী ও ধামনগর ব্লকরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভণ্ডারী পোখরীর ষোলমপুর মণিনাথপুর গাঁরে পানি পশি বেড়ে পালিচতরি ও কণ্টিঘাই রাস্তায় বন্যা পানি বহুছে, ফলে ভণ্ডারী পোখরীর যাজপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেইপর ধামনগর দোবল খড়িপদা ধূসুরী ফলপুর অঞ্চলক বন্যা ভয় বড়িবার লাগিছে। তলি অঞ্চলবাসী মনরে ছনকা পশুথা বেড়ে নদীকূলিয়া লোক সতর্ক রহবাক পরামর্শ দিয়েছে প্রশাসন। বিপদ সংকেত চপিলা বৈতরণী। ভণ্ডারী পোখরী ধামনগর ব্লকর অনেক গাঁরে বন্যা পানি পশিলা। আখুয়াপদা নিকটে বিপদ সংকেত 18.33 মিটর, কিন্তু এবে 18.58 মিটরের বন্যা জল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি বড়ুচি। ভণ্ডারী পোখরীর যাজপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যেহেতু রাস্তায় পানি চালুছি। গতকাল রাতে লগান বর্ষা তুহাকু তুহা বর্ষা লাগি রয়েছে। বর্ষায় বর্তমান নদীরে জলস্তর বৃদ্ধি পাইছে। আখুয়াপদা নিকটে বিপদ সংকেত টপিছে বৈতরণী। ভণ্ডারী পোখরী ও ধামনগর ব্লকর অনেক গাঁরে বন্যা পানি বসিছে। অধিক সূচনা পাই বাবাজি পাড়ি আরডি রিপোর্টর ফোন লাইনে রয়েছেন। বাবাজি, কোন সূচনা রয়েছে বর্তমান বন্যা পরিস্থিতি কেমতি দেখুছেন? কাহিঁকি না নদীরে পানি বড়ুচি, বিপদ সংকেত উপরে বর্তমান আখুয়াপদার বৈতরণীর পানি প্রবাহিত হচ্ছে, কোন স্থিতি বর্তমান দেখুছেন? দেখুন শক্তি, যা বৈতরণীর যে বন্যা জল আসছে উপর মুন্ডর লগাতার, যে কেউঝর কুহ চম্পা কুহতু আনন্দপুর কুহতু, যে লগাণ বর্ষার ফলরে বৈতরণ নদী ক্রমশ ফুলিবার লাগিছে। এবং যদি আখুয়াপদা দেখবে, আখুয়াপদার যদি ডেঞ্জর লেভেল পূর্ব 17.8 থাকে, এবে তাকে পরিবর্তন করে 18.33 করা হয়েছে। এবং 18.33 গলা পরে বর্তমানে 18.33 উপরে প্রবাহিত হচ্ছে বন্যা জল, যা ফলে ভণ্ডারপুর ষোলমপুর মণিনাথপুর অঞ্চল বন্যা জল প্রবাহিত হওয়ার সহ যে রয়েছে কণ্টিঘাই কুহতু এবং যে বালিচদ্রি কুহতু, সেখানে বন্যা জল প্রবাহিত হওয়ার ফলে যে যোগাযোগ যাজপুর এবং ভণ্ডারপুর মধ্যে বিচ্ছিন্ন হবার লাগিছে। এবং যদি অন্যপটে দেখা ধামনগর ধূসুরী সোহড়া ধামনগর খড়িপদা এবং দোবল এই অঞ্চল ধীরে ধীরে বন্যা জল মাড়িবার লাগিলে, এবং যদি আমি মধ্যাহ্নু দেখা নিশ্চিত ভাবে এই অঞ্চল বন্যা বন্যা প্লাবিত হব। এবং হাজার হাজার হেক্টর যে শারদ ধান চাষ তা বুড়ি যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি দেখা চান্দালি ব্লকের যে তলিয়া অঞ্চল, যদি যে বাটে বন্যা জল সম্পূর্ণ ভাবে নিষ্কাশিত হয়ে থাকে যে ধামরা মহান নিকটক, সেটার মধ্যে যদি দেখা চান্দালি ব্লকের সুন্দরপুর দোহরাপাটনা ষাটিবাঙ্কুড়া এবং বড়ঠারে নদীবন্ধ দুর্বল থাকার, কালি রাতে তমাম জলসেচন বিভাগ পক্ষ পেট্রোলিং ব্যবস্থা করা হয়েছে এবং রাতে সমস্ত নদীবন্ধ যে দুর্বল নদীবন্ধ রয়েছে সেটার বালিবস্তা পকা হচ্ছে। এবং যদি দেখা সেটার বালিবস্তা পকা যাওয়া সহ জলসেচন বিভাগ পক্ষ সজাগ রয়েছেন কিভাবে ভাবে ঘাই নহব এবং সেপাই তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন শক্তি। ওকে, বহুত বহুত ধন্যবাদ বাবাজি, সমস্ত সূচনা পাই বাবাজি পাঠিয়ে আরডি রিপোর্টর। অধিক সূচনা দেবে।